গুড মর্নিং মাই ইউটিউব ফ্রেন্ডস, এজাজ ফ্যান ফরে আমি সুপ্রিয়। তোমাদের সামনে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। উলতোর মা কুণ্ডেশ্বরী মহা শ্মশান মেলা প্রাঙ্গণে শিবরাত্রির অনুষ্ঠান দেখতে পাচ্ছ। এই যে বড় গাছগুলো এবং জায়গাটি দেখতে পাচ্ছ, এখানেই দোকান পাশারগুলো বসে মেলার সময়। এবং ফ্রেন্ডস, আমি মা কুণ্ডেশ্বরী মেলার ভিডিও নিয়ে এসেছি, অবশ্যই আপলোড করেছি, সেই ভিডিওটা তোমরা চাইলে দেখতে পারো এবং কত লোকজন হয় এবং খুব বড় একটি মেলা বসে। তো ফ্রেন্ডস, আমরা চলে আসলাম উলতোর মা কুণ্ডেশ্বরী মহা শ্মশান মন্দির এবং শিব মন্দির প্রাঙ্গণে শিবরাত্রি জল ঢালতে এবং দর্শন করতে। তো দেখতে পাচ্ছ এবছর সেরকম ভিড় নেই, খুবই কম রয়েছে। তো এই রাস্তাটা দেখতে পাচ্ছ, লোকজন আসছেন, ভক্তবৃন্দরা আসছেন যে পায়ে হেঁটে। এই রাস্তাটি প্রচণ্ড ভিড় থাকে এবং লাইন ধাবে যেতে হয়। তো ফ্রেন্ডস, আমরা ঘুরব এবং দর্শন করব সে ভোলেনাথকে, তারপর তোমাদের সম্পূর্ণ শেয়ার করব ভিডিওর মাধ্যমে। সামনে আমার কাকুর সাথে দেখা, তো কাকুর সাথে অনেকদিন পর দেখা হলো, এবং কাকুর সাথে দুটো কথা বলবো। কথা বলার পর সামনে বিলটি দেখতে পাচ্ছ, বিলটির কাহিনী নিয়ে অনেক কিছু কথা আছে, অনেক কথা শেয়ার করব। আগের থেকে এবার কম একটু মনে হচ্ছে, সকালে আইছি না তোমার, সকালে এমন সকালে আইছি কেউ ছিল না, একটা পিপরও ছিল না। ওরা প্রথমে ওনার জল ঢালল, ঢালার পর তোমার ফরেস্টে যাচ্ছি, আর খবর আইলি কি তোমার বামুঙ্গা ব্রিজের ওইবার মারা গেল দুটো স্পটের জাহরিস, ছবিটা দেখলো মাথাটা এখান থেকে খুব ঢাকি দিয়েছে, মানে মাথাটা পুরো থেতে লেগে যায়। কাকুর সাথে কথা বলে খুব ভালো লাগলো, আমি ভাবতেই পারিনি কাকুর সাথে দেখা হবে শিবরাত্রি মন্দিরে। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছ এই যে বিলটি, মহাদেবের ভক্তরা যেখানে জল ভরছে, এটার কাহিনী হচ্ছে এখানে কোনোদিন এই আজ পর্যন্ত এই বিলটির জল শুকোয়নি আর শুকোবেও না, কেননা শিব বাবা এবং মা কুণ্ডেশ্বরের মাহাত্ম্য রয়েছে। অনেক অনেক বিল দেখবেন, বড় বড় বিল, মালদার ভাট্টা বিল, বড় বড় ভাট্টা বিল শুকিয়ে যাচ্ছে, কিন্তু এই বিলটি শুকাবে না কোনোদিনও। আর ফ্রেন্ডস, এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এই জায়গাটিতে অনেক কিছু গান এবং বিভিন্ন ধরনের শর্ট ফিল্ম, রাজবংশী ভিডিও সং, অনেক কিছু ভিডিও শুটিং হয়েছে এখানে। এবং এই শিবরাত্রিতে আসবেন এবং জল ভরতে আসবেন, যে কোনো টাইমে আসবেন, এবং ছবি তোলা এবং ফটোশ্যুট, ভিডিও, অ্যালবাম সং করার মতো জায়গা এখানে। খুব সুন্দর একটি মা শ্মশান কালী মন্দির এবং ট্যুর প্লেস নামে পরিচিত। তো আপনারা অবশ্যই আসবেন এবং একটিবারের জন্য, এবং মা কুণ্ডেশ্বরীকে দর্শন করবেন এবং ভোলেনাথকে দর্শন করে এই মেলা প্রাঙ্গণে আসবেন, শ্মশান মেলার সময় করে এবং শিবরাত্রির সময় করে আসবেন। তোমাদেরকে খুব ভালো লাগবে আমি জানি, মন ছুঁয়ে টেনে নেওয়ার মতো এই জায়গাটি। তো একটিবারের জন্য আসবেন। আর ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমার যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে থেকে বেল আইকন নোটিফিকেশন অল করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য। এবং ফ্রেন্ডস, খুব শীঘ্রই আমি আবার আসছি নতুন একটি ব্লগ নিয়ে। বহু পুরনো বছর ধরে মেলাটি অনুষ্ঠান হয়ে আসছে, আগমপুর থেকে 1 কিলোমিটার দূরে আমিলডাঙ্গা প্রাইমারি স্কুল প্রাঙ্গণে দোল পূর্ণিমা মেলা, এবং প্রচণ্ড ভিড় হয়, দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন। তো তোমাদেরকে সেই ভিডিও এবং দোল পূর্ণিমার পুজো এবং মেলা সম্পূর্ণ তোমাদের সাথে শেয়ার করবো এবং তুলে ধরবো ফ্রেন্ডস। এবং জানি সেই ভিডিওটা এমন হবে, তোমরা দেখলেই চমকে যাবে, প্রচণ্ড ভিড় হয়। তো ফ্রেন্ডস, ঠিক আছে, ততক্ষণ তোমরা ওয়েট করো এবং টাটা, বাই বাই, আবার আসছে নেক্সট ব্লগ নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Shambhu
see my